চিরতা আমরা যারা সত্যিকারের কবিরাজ সত্যিকারের যারা বৃক্ষপ্রেমিক নিজের জীবনের মতো নিজের মায়ের মতো নিজের বাপের মতো মুরব্বীদের মতো শ্রদ্ধা করে শিক্ষকদের মতো শ্রদ্ধা করে যারা এই হারবালকে গাছকে সব শাক সবজি ফলমূলকে যারা সত্যিকারের ভেজ ভেজ মানে ভেজিটেরিয়ান তারা কিন্তু চিরতাকে অনেক মূল্য দিয়ে থাকে চিরতা চিরত্তরে নিরোগ রাখতে পারে বলেই তার নাম চিরতা নিরোগ রাখার যে গাছ সেটা হল চিরতা এখন চিরতার যে লতা আছে চিরতার যে গাছ আছে এটা বাংলাদেশে দীর্ঘ দিন থেকে প্রায় দুইশো বছর থেকে চিরতাটা বাংলাদেশে নকল হচ্ছে নকল হয়ে চিরতা হয়ে যাচ্ছে কালো মেঘ চিরতারা থেকে হয়ে যাচ্ছে কালো মেঘ কালো মেঘ যদি চিরতা হয়ে যায় তখন তার গুণ পঁচিশ পার্সেন্ট কমে যায় থাকবে পাঁচত্তর পার্সেন্ট মানে চার বাঘের এক ভাগ গুণ কমে যায় যদি আমরা কালো মেঘ চিরতার পরিবর্তে ব্যবহার করি তবে গাছগুলো দেখতে সবই প্রায় দুই ফিট আড়াই ফিট তিন ফিট লম্বা শুকিয়ে গেলে ধরা খুবই কঠিন তবু যারা সত্যিকারের কবিরাজ তারা চিনতে পারে কোনটা কালো মেঘ কোনটা চিরতা তবে চিরতার সাথে আপনার সেখানেও আপনি একটু মধু ব্যবহার করতে পারেন যদি আপনার ডায়াবেটিস না থাকে ডায়াবেটিস থাকলেও ব্যবহার করতে পারেন খাওয়ার সুবিধার জন্য চিরতার সাথে আপনি একটু ডিমের কুসুম ফেটে নিয়ে চিরতা কিন্তু আপনি ভেজে খেতে পারেন চিরতা অনেকে ছোটো ছোটো করে কুটি কুটি করে কেটে ভেজে খেয়ে থাকে চিরতা আপনি পানিতে ভিজিয়ে রেখে সন্ধ্যায় ভিজে মুখ চিরতা মানে যার ওজন প্রায় বিশ গ্রাম এই চিরতাটা আপনি সকালবেলা খেতে পারেন তবে আপনাকে এক থেকে দুই মাস খেতে হবে একটা না তাতে হবে কি শরীরের ভিতরে যত ব্যাড ব্যাকটেরিয়া আছে শরীরের ভিতরে মাইটস যেটা আপনার ক্ষতি করে শরীরের ভিতরে যেগুলি অ্যামোবিয়া পুটোজা আছে যেগুলি মানুষের শারীরিক ক্ষতিতে বেশি কাজ করে থাকে উপকারের চেয়ে তারপরেও যেরকম ধরেন গ্লুকোটিন একটা খুবই ছোট্ট খুব একটা দুর্বল জীবাণু কিন্তু সেগুলো আমাদের অনেক সময় ভয়ানক রকম ক্ষতি করে গ্যাস্ট্রিক তৈরি করার জন্য তাদের জন্য আমি বলবো যে আপনারা চিরতার পানিটা দয় করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে ভুল করবেন না আপনি এক গ্লাস খেতে না পারেন এক কাপ খান এক কাপ খেতে না পারেন আধা কাপ খান আধা কাপ না খেতে পারেন আপনি দুই টেবিল চামচের দুই চামচ খান মিনিমাম ওই টেবিল চামচের দুই চামচ সকালবেলা খালি পেটে আপনার যদি ঠান্ডা খেলে বা নর্মাল খেলে কাশি আসে তাহলে আপনি গরম পানিতে খান অত আপনি ওভেন একটু গরম করে নেন কাপটা তারপরে খান যে কোনো পর্যায়েই আপনাকে কিন্তু চিরতার পানি যাদের গোড়াকৃমিয়া আছে যাদের জীবাণু দ্বারা আক্রান্ত যাদের বুকে কফ জমে যাদের মাইটস আছে যারা পুরোনো কাপড় পুরনো বালিশ পুরনো লেপ্ত সুখ খাতা গায়ে দিলেই তাদের শরীর খারাপ হয়ে যায় তাদের মাথা ব্যথা আরম্ভ হয় যাদের সাইনোসাইটিস আছে তাদেরকে অবশ্য অবশ্যই চিরতার পাতা ভিজানো পানি রেগুলার খেলে ভালো করবে বা চায়ের সাথে আপনি চিরতা খেতে পারেন